লালগোলার সারপাখিরা গ্রামে আত্মঘাতী চাকরি প্রার্থী আব্দুর রহমানের দোষীদের শাস্তির দাবিতে লালগোলা থানা ঘেরাও ডিওয়াইএফআই কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পরে পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। লালগোলা সারপাখিরা গ্রামে আত্মঘাতী চাকরি প্রার্থী আব্দুর রহমানের দোষীদের শাস্তির দাবিতে লালগোলা থানা ঘেরাও ডিওয়াইএফআই কর্মীদের। প্রসঙ্গত, চাকরির জন্য 7.5 লক্ষ টাকা ঘুষ দিয়েও চাকরি না পেয়ে আত্মঘাতী হয় লালগোলার আব্দুর রহমান। সুইসাইড নোটে বেশ কয়েকজনের নামও লিখে রেখে যায়। শনিবার ডিওয়াইএফআই কর্মীরা লালগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পুলিশের দেওয়া প্রথম ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। ডিওয়াইএফআই নেতা ধ্রুবজ্যোতি প্রামাণিক বলেন, লালগোলা থানার পুলিশ আব্দুর রহমানের আত্মঘাতীর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে, যারা আসলে চুনোপুটি। রাজ্যের আসল মাছদের ধরতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আব্দুর রহমানের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। আমরা এই পরিবারের পাশে আছি। রাজ্যের বুকে যেন আর কোনো আব্দুর রহমান তৈরি না হয়, সেই লড়াইয়ে এসএফআই ও ডিওয়াইএফআই পাশে আছে। আমাদের এসএফআই ডিওয়াইএফআই এর লড়াই আন্দোলনের চাপে দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আসল মাছ এখনো ধরা পড়েনি। ধরা পড়েছে চুনোপুটি। রাজ্যের আসল মাছদেরকে ধরতে হবে, এবং শুধু তাই নয়, আব্দুর রহমানের পরিবারের উপরে হুমকি দিচ্ছে প্রশাসন এবং তৃণমূল। আমরা আজকে বলে গেছি, তাদের পরিবারের পাশে আমরা আছি, পরিবারের পাশে দাঁড়াবো, এবং রাজ্যের বুকে আর যেন কোনো আব্দুর রহমান তৈরি না হয়, সেই লড়াইয়ে এসএফআই ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি লড়াই করছে। লড়াইয়ের মাটিতে আমরা আছি। আজকে হাজার হাজার যৌবন লালগোলার মাটিতে লালগোলা থানা অভিযানে অংশগ্রহণ করেছিল। 31 তারিখে একই দাবি নিয়ে আমরা এসপি অফিস অভিযান করছি মুর্শিদাবাদ জেলা এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। আমরা চাইছি চোর তৃণমূল গুন্ডাবাজের সরকারকে এক মিনিট রাখা যাবে না। প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আসল দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে হবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে সুস্থভাবে নির্বাচন করতে হবে, নির্বাচন যেন কোনো আব্দুর রহমানকে বাধ্য করা হয় আত্মহত্যা করতে। এই রকম আব্দুর লালগোলাতে অনেক রয়েছে। আমরা চাই আর কোনো মায়ের কোল যেন না খালি হয়। আমরা চাই এই ঘটনার প্রকৃত তদন্ত করা হোক। একজন বেকার তৃণমূলই কিছু দালাল চক্রের মাধ্যমে তাকে তার জমি বিক্রি করা হোক বা ভোটে বাড়ি বিক্রি করা হোক, এরকম একটা টাকা দিতে বাধ্য করা হয়েছিল, এবং তারপর টাকা দিয়ে চাকরি প্রতিশ্রুতি দিয়ে টাকা দিতে বাধ্য করা হয়েছিল। চাকরি না দিয়ে তাকে আবার পুনরায় ওই পক্ষ থেকে হুমকি দেওয়া হয় যে টাকা চাওয়া হয়, যে চাকরি হলো না তো আমার টাকা ফেরত দেওয়া, এবং তাকে হুমকি দেওয়া হয়, ফলে তাকে সুসাইড করতে বাধ্য করা হয়েছে একটা চক্র। এই চক্রটা এইরকম বহু আব্দুর রহমান লালগোলার বুকে আছে, যা আমরা চাই আর যাতে কোনো আব্দুর রহমানের বাবার বুক খালি না হয়, মায়ের কোল না খালি হয়। এর জন্য আমাদের আজকে ডেকোরেশন যে তার নপাতার একটা সুসাইড নোট থাকা সত্ত্বেও পুলিশ সেইভাবে তৃণমূল বাঁচাবার জন্য অনেক কিছু স্টেপ নিয়েছিল, কিন্তু আব্দুর রহমানের প্রকৃত যে তদন্ত, সে তদন্ত না করে সে পুলিশ তৃণমূলকে বাঁচাবার জন্য বা এই চক্র বাঁচাবার জন্য দালাল রাজের পক্ষ নিয়ে পুলিশ কাজ করছিল, তারই বিরুদ্ধে আমাদের আজকে থানা অভিযান ছিল। সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইট অ্যাঙ্গল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর মুর্শিদাবাদ।